ঘটে যাচ্ছে যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আসলে সবাই চেপে থাকছে। যেমন মাহিয়াবু দুটা বছর চেপেছিল, তো আসলে চেপে থাকার কারণটা কী? আপনি একটা স্ট্যাটাসও বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, কিন্তু ঘটনা ঘটার পর দেখি সবাই মুখ খুলে, ঘটনা ঘটার আগে মুখ খুলে না, আসলে কারণটা জানতে চাচ্ছেন। আমি আমার স্ট্যাটাসেও যেভাবে বলেছি, এখনও সেভাবে বলছি, একেবারে অসংখ্য ধন্যবাদ, মানে অন্তরের অন্তঃস্থল থেকে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি সবসময় ন্যায় বিচারের পক্ষে, এবং এবারও এটাই আমরা দেখলাম যে তিনি একজন নারীর প্রতি হওয়া যে অবিচার সেটির বিচার করেছেন খুব সত্তর, অতি সত্তর করেছেন, এবং খুব কম সময়ের মধ্যে। এটা কিন্তু খুবই বিরল। তিনি, আপনি যেটা শুরুতে বললেন যে প্রতিমন্ত্রী, এখন উনি আর প্রতিমন্ত্রী নেই, উনি সাধারণ একজন মানুষ, এবং তিনি যে অন্যায়টি করেছেন তার খেসারত তাকে দিতে হচ্ছে, এবং এটাই আমাদের চাওয়া প্রতি ক্ষেত্রে যেন আমরা এরকমই দেখি। নারীর প্রতি যে সহিংসতা, এটা চারপাশে আমরা দেখতেই পাচ্ছি বিভিন্নভাবে হচ্ছে। বাংলাদেশে কিছু কয়েকজন পপুলার নারীর মধ্যে মাহি একজন, এবং তিনি সম্মানিত একজন চলচ্চিত্র নায়িকা, তো তারপরও তাকে যে বিষয়টি সহ্য করতে হয়েছে সেটি, সেই ব্যথা কিংবা সেই যন্ত্রণা একমাত্র তিনিই জানেন। তো সেইখান থেকে তিনি দুই বছর বিষয়টি চেপে থেকেছেন, এটি কী কারণে থেকেছেন এবং সেটি বলার পরে তার কী পরিণতি হতো আমরা তো আসলে কেউ জানি না। এই যে বিষয়টি বের হয়ে আসলো, কজন তার পাশে দাঁড়াচ্ছে কিংবা তার সাপোর্টে কথা বলছে, এরকমই একটি পরিস্থিতির আশঙ্কাই তিনি নিশ্চয়ই হচ্ছে সামনে আনেননি বিষয়টি। তো তারপরও আল্লাহ তাআলার অশেষ মেহরবানি যে সত্য বের হয়ে এসেছে, এবং যারা বুঝদার, যারা একটু বোঝে, তারা কিন্তু বুঝতে পেরেছে আসলে মাহির সেখানে কোনো দোষই ছিল না, তিনি পরিস্থিতির শিকার হয়েছিলেন। তো সব কিছু মিলিয়ে আমরা আসলে কিছুটা হলেও পরিতৃপ্ত যে অন্যায় হলে তার বিচার যে হয়, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছালে যে কোনো অন্যায়ের সঠিক বিচার হবে, ততটুকু আশ্বস্ত কিন্তু আমরা হতে পারছি। আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আসলে এই যে এই বিষয়গুলো বারবার ঘটছে, আসলে আমাদের যে প্রথম মানে সব নেতা নেত্রীরা আছে তাদের হাতে কি আমাদের ইন্ডাস্ট্রি নায়িকাদের বা নায়কদের ক্যারিয়ার কি জিম্মি, কি মনে করেন আপনি? আসলে এই ক্ষেত্রে যদি আমি একটা বিষয় বলি, যে আমাদের, আমরা যেই প্রফেশনে কাজ করছি এবং যার মাধ্যমে আমরা, যে মুরাদ সাহেবের কথা যেটা কিছুদিন আগে দেখলাম যে বিষয়টি, কিছুটা হলেও তো তারা জিম্মি করে, তিনি জিম্মি করে রেখেছিলেন, হ্যাঁ এটা তো বোঝাই যাচ্ছে স্পষ্ট, তিনি জিম্মি করে রেখেছিলেন। তাই বলে যে সবার কাছে আমাদের ইন্ডাস্ট্রির নায়ক নায়িকা বলি, আর্টিস্ট বলি, সবাই যে জিম্মি তা কিন্তু নয়। আমরা আমাদের ট্র্যাকে কাজ করে যাব, যদি জিম্মি হওয়ার মতো কোনো পরিস্থিতিতে পড়ি আমরা সেখান থেকে বের হয়ে আমাদেরকে আসতে হবে, সেই কাজ নাই বা করলাম যেখানে জিম্মি হতে হবে। আসলে আর্টিস্টদেরকে কিছুটা হলেও লোভহীন হতে হয়, খুব বেশি কাজের লোভ, অর্থ লোভ, প্রতিপত্তির লোভ যদি আর্টিস্টের ভেতরে থাকে সেই ক্ষেত্রে তাকে বিভিন্ন সময় জিম্মি হতে হয়, কিন্তু লোভহীনভাবে কাজ করলে আমার মনে হয় না যে শিল্পীদেরকে কেউ জিম্মি করতে পারে, এটা আমার আমার মনে হয় না। আচ্ছা আপু, আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে ফোন আলাপটি নিয়ে যেটা হচ্ছে, যেমন মাহিয়াবুর সাথে মুরাদ সাহেব যেভাবে কথা বলেছে সেটা মনে হচ্ছে যে মাহিয়াবুর সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক তাদের কিন্তু ছিল, তাৎক্ষণিকভাবে ফোনটা ধরতেছে না মাহিয়াবু, এরকম বুঝিয়েছে। আসলে একটা ফার্স্ট পর্যায়ে কি একটা মেয়ের সাথে একজন মন্ত্রী বলেন, সাধারণ মানুষ বলেন, এভাবে কথা, যে ভাষায় কথা বলা হয়েছে না না না, এটা একদমই, যদি আপনারা এটা বুঝে থাকেন তাহলে আমার কাছে মনে হবে যে এটা একদমই ভুল বুঝেছেন। কারণ সেই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যে মাহি ইমনের সাথে যখন কথা হচ্ছিল তখনই কিন্তু ওই মুরাদ সাহেব বলেছেন যে না, মাহি ফোন ধরবে না। তার মানে বহুবার তার প্রতি চেষ্টা করা হয়েছে, ফোন সে ধরেনি, যার প্রেক্ষিতেই সে এটি বলেছে। তো বহুবার সে নিজেকে আত্মরক্ষার চেষ্টা সে করেছে, এটাই সেখানে প্রমাণ হয়। এখানে প্রমাণ হয় না যে বহুবার তার সাথে কথা হয়েছে, এবং তিনি প্রতিমন্ত্রী ছিলেন, তো আর্টিস্টদের সাথে, নায়িকাদের সাথে, নায়কদের সাথে কথা তো হতেই পারে, হ্যাঁ এখানে তো দোষের কিছু নেই। কিন্তু সে যদি নেগেটিভ সেন্সে কথা বলে সেইটা হচ্ছে দোষের। একজন নায়িকাও কিন্তু একজন প্রতিমন্ত্রীকে বিভিন্ন ইনফরমেশন জানার খাতিরে ফোন দিতেই পারেন, সেই ক্ষেত্রে প্রতিমন্ত্রী বিষয়টা কিভাবে রিসিভ করবেন, তিনি সেখান থেকে সুবিধা নিতে চাইবেন কিনা, কিংবা নায়িকাকে কোনো ট্র্যাপে ফেলতে চাইবেন কিনা, সেটা একেবারেই তার ব্যাপার। নায়িকারা তাদের কাজের ক্ষেত্রে
বলা হোক বা পারিপার্শ্বিক পরিস্থিতির খাতিরে বা যে কোনো খাতিরেই হোক না কেন, একজন প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী তিনি ছিলেন, তো তার সাথে কথা বলতেই পারে, সেক্ষেত্রে তার আমি এখানে কোনো আসলে মানে ফল্ট দেখি না। ডক্টর মুরাদের কুরুচিপূর্ণ কথার শিকার কিন্তু শুধু মাহি না, আমরা দেখেছি আমাদের গ্লামার একজন নায়িকা মৌসুমী আপু, খুব সিনিয়র মৌসুমী আপু এবং শাকিব খানকেও কিন্তু তিনি ছাড় দিয়ে কথা বলেন। তো এই যে একটা মন্ত্রীর এ ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা, এটা আপনি কিভাবে দেখছেন? আসলে ক্ষমতায় ছিলেন তিনি, যে কারণে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করতে করতে পাপের এক সময় একটা শেষ আছে। আমরা শিল্পীরা খুবই নিরীহ, আমাদের আসলে কাজ করি, নিজেদের দায়িত্ব নিয়ে কাজ করি এবং বিনোদন দেওয়াই আমাদের কাজ। সেখানে এই ধরনের কুরুচিপূর্ণ এক একটি বক্তব্য তার, এবং সেগুলো মৌসুমী আপু কিন্তু মেনে নিয়েছেন, সেটা প্রতিবাদ করেননি, সাকিব ভাই মেনে নিয়েছেন, প্রতিবাদ তেমন করেননি, কারণ এই অঙ্গনেই তাকে কাজ করতে হবে, এটা তারা জানেন। যে থাকে না যে জলে থেকে কুমিরের সাথে যুদ্ধ করা যায় না, হ্যাঁ, বুদ্ধিমানের মতো তারা নিজেদেরকে গুটিয়ে রেখেছেন, কিন্তু যদি সেই প্রতিবাদটা সেই সময় হতো তাদের পক্ষ থেকে, উনি এত দূর পর্যন্ত আসতে পারতেন না, এবং তবে করা উচিত প্রতিবাদ। এই যে বিচার হলো, তিনি যেটাই করেছেন না কেন অবশ্যই তো তার ফলাফল তিনি ভোগ করছেন। ব্যস্ততায় কাজ নিয়েই, আমরা তো আসলে কাজ করতেই পছন্দ করি, সেই ব্যস্ততা বেড়েছে, এটা একটি আনন্দের বিষয়। কাজ, অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত আছি, বিশেষ করে ফিল্মে কাজ করছি বেশি। সেটি হচ্ছে, যেমন আমি একটু শুরু থেকে বলতে চাই যে জানুয়ারি থেকে আমার কিন্তু আপনারা জানেন যে বহুল আলোচিত রায়হান রফির জানুয়ারি রিলিজ হয়েছিল জানুয়ারিতে, তারপরে মার্চে রিলিজ হয়েছিল গন্তব্য, জুলাইতে রিলিজ হয়েছিল অনন্য মামুনের কষাই। তো আমার কিন্তু হল মুখেও মানুষ ছিল না, যেহেতু করোনার একটা প্রভাব ছিলই, তারপরেও আমার মোটামুটি একটি ওয়েব ফিল্ম সারা জাগিয়েছিল এবং দুটি চলচ্চিত্র হলে রিলিজ হয়েছে, বেশ কিছুদিন চলেছেও। আমাদের জানুয়ারির 21 তারিখে ইফতেখার শুভর মুখোশ রিলিজ হওয়ার একটি ডেট পড়েছে, সেখানে তারকা বহুল একটি চলচ্চিত্র মুখোশ, অসংখ্য তারকা রয়েছেন সেখানে, মোশাররফ ভাই রয়েছেন, আবুল কালাম আজাদ, পরিমণি রয়েছেন, ইরেশ জাকের রয়েছেন, প্রাণ রয় রয়েছেন, রোশান রয়েছেন, আমি আছি। তো খুব চমৎকার একটি গল্প এবং খুব চমৎকার একটি মেকিং হয়েছে সেখানে, আমরা ডাবিংয়ের সময় দেখেছি, আমরা খুব আশাবাদী সেই চলচ্চিত্রটি নিয়ে। ইউটিউবার রাসেল মিয়াকে আপনারা হয়তো চিনে থাকবেন, ওনার একটি কাজ ভাইয়ারে, সেখানে প্রধান ভাই বোন নিয়েই গল্প, সেখানে রাসেল মিয়া এবং আমরা ভাই বোনের চরিত্রে অভিনয় করেছি প্রধান দুটি চরিত্র। এই চলচ্চিত্রটিও সম্ভবত জানুয়ারিতে অথবা ডিসেম্বরের শেষে এরকম কোনো একটা সময়ে রিলিজ হওয়ার কথা আছে। এই দুটি চলচ্চিত্রের কথা আমি বলতে পারি যে রিলিজ অতি সত্তর হবে। এবং এছাড়াও আমি রিসেন্ট শেষ করে আসলাম গন্তব্য মধ্যবিত্ত চলচ্চিত্রের কাজ, যেটা তানভীর হাসান ডিরেকশন দিয়েছেন, চিত্রনাট্য ওনার, গল্প ওনার, খুবই ভালো একটি গল্পের কাজ। রানু চরিত্রে আমি অভিনয় করছি, যে রানুকে কেন্দ্র করেই ঘটনাটি এগোবে, অত্যন্ত ভালো একটি গল্পের চলচ্চিত্র, যেখানে আমি মোটামুটি প্রধান চরিত্রেই কাজ করছি, এটি একটি গেল। অপূর্ব বসন্তে তো কাজ করছি, অপূর্ব বসন্ত দুই তিন লট কাজ হয়ে গেছে, এটি হচ্ছে কিছু প্যাচওয়ার্ক আছে, কিছু সিকোয়েন্স আছে, আমরা আজকে শ্যুট করছি। এছাড়াও আমি আগামীকাল থেকে শ্যাম বেনেগালের যে চলচ্চিত্রটি, আপনারা সবাই জানেন যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক তৈরি হচ্ছে, আমাদের দেশে নাম করা অনেক অভিনয় শিল্পী সেখানে কাজ করছেন, আমি সেখানে খালেদা জিয়ার চরিত্রটি করছি। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি, এরকম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আমাকে তারা সিলেক্ট করেছেন, সেই কাজটির জন্য সবার কাছে দোয়া চাচ্ছি যেন একটু ভালো মতো চরিত্রটি মানে রূপ দিতে পারি এবং তাদের মনের মতো করে যেন কাজ করতে পারি। আমাদের আর্টিস্টরা খুবই ভালো কাজ করছেন আমি যতদূর শুনেছি, তো সেই ধারাবাহিকতা যেন বজায় রাখতে পারি, এটা হচ্ছে কথা। অপূর্ব রানার জল রং, যেটি সরকারি অনুদানপ্রাপ্ত একটি ছবি, আমরা এক লটের কাজ করেছি, আমরা ডিসেম্বরের 20 তারিখের পরে কক্সবাজারে এটা নৌকাতে শ্যুট হবে, আমরা যাব সেই শ্যুট করতে।
এগুলো কাজ তো করছি এবং সামনে আরও কিছু কাজের কথা হচ্ছে, আমি 100% কনফার্ম না হয়ে আসলে বলতে পারছি না। এই তো এভাবেই আসলে চলছে কাজগুলো।